أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله. مؤمن ব্যক্তির স্ত্রী যদি মুমিনা না হয় তাহলে পরকালে মুমিন ব্যক্তি জান্নাতে গেলে তার স্ত্রীর দশা কি হবে? এই ব্যাপারটি নিয়ে আমরা কোরআনের কাছে জিজ্ঞেস করলে কোরআন 37 নম্বর সূরা সফাত এর 133 থেকে 138 এ জবাব দেয়। আল্লাহ বলেন, ওয়াইন্না লুতা লামিনাল মুরসালিন ইদনা জাইনা ওয়া আহলাহু আজমাইন ইল্লা আজুজান ফিল গাবিরিন থুম্মা দাম্মারনা আল আখারিন ওয়াইন্না লাকুম ওয়াইন্নাকুম লাতামুরুনা আলাইহিম মুসবিহিন ওয়াবিল্লাইলি আফালা তাআকিলুন। লুতের ব্যাপারে আল্লাহ বলেন, আল্লাহ তাআলা রাসূলদের মধ্যে, আল্লাহ তাআলা প্রেরিতদের মধ্যে তিনি অন্যতম একজন। আমি যখন তাকে আর তার পরিবারের লোকজনকে একত্রে নাজাত দিই, তবে একটি বুড়িকে বাদ দিয়ে যে নাকি পিছনে পড়ে যায়, পড়ে থাকে, যারা পিছনে ছিল তাদের সাথে সামিল হয়ে থাকে, তারপরে বাকি যারা ছিল তাদের সবাইকে আমি নির্মূল করে দিই। আর তোমরা তাদের উপর হতে সকালবেলা যাতায়াত করে থাকো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লুত রাসুল তিনি মুমিন, তিনি নবী, তিনি রাসুল, তার স্ত্রী কখনো আল্লাহ তাআলার আয়াত মতে জীবন কাটায়নি বেধায়। ইল্লা আজুজান ফিল গাবিরিন, আল্লাহ বলছেন যে ইদনা জাইনা ও আহলাহু আজমাইন, আল্লাহ তাকে আর তার পরিবারের লোকজনকে নাজাত দিলেন, তবে তার স্ত্রীকে বাদে, তার স্ত্রী যারা অন্য সোসাইটির লোক ছিল তাদের সাথে মিলে থাকতো, আর বাকি যারা ছিল, যারা লুত রাসুলের সাথে, লুত নবীর সাথে, তারা সবাই নাজাত পেয়ে যায়, কিন্তু তার স্ত্রী পায় না। তো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ফয়সালা হলো একজন মুমিন ব্যক্তি সে জান্নাতে চলে যাবে, তাই বলে তার স্ত্রী যদি মুমিনা না হয় সে জান্নাতে যাবে না, তার সাথে সে যেতেই পারবে না। কারণ পরকালে স্বামী স্ত্রী দেখা হবে না, সেখানে আমল দেখা হবে, কার আমল, কার ওজন, তার কার পাল্লা, নেকির পাল্লা যার ভারী হবে সেই যাবে জান্নাতে, আর যার নেকির পাল্লা একেবারে হালকা ওজন হবে সে যাবে জাহান্নামে। তো স্বামী যদি মুমিন হয়, স্বামী মুমিন হলে, স্ত্রী যদি মুমিন না হয় তাহলে স্বামী জান্নাতে যাবে, স্ত্রী জাহান্নামে যাবে, এই ফয়সালাটি কোরআনের।